আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর। লোকমান হাকিমের নাম তো শুনেছেন, শুনেন নাই? তিনি কোন নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কিছু হিকমত দান করেছিলেন, তাকে অনেক ইলম দান করেছিলেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, কি করেছেন? নসিহত করেছেন আল্লাহ তাআলা এই লোকমান হাকিমের নসিহত গুলো এত পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, শেষ পর্যন্ত লোকমানের নামে একটা সূরা নাযিল করিয়া আল্লাহ তাআলা সেই লোকমানের নসিহত গুলো এই সূরার মধ্যে আয়াত আকারে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়াইদে ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াইদে ক্বালা লুকমান, লোকমান যখন তার সন্তানকে নসিহত করেন, কি নসিহত? এক নাম্বার হইল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না, শিরিক করবা না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবা না। ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, কারণ নিশ্চয় শিরিক হইল বড় গুনা, বড় ভয়ঙ্কর গুনা, ঠিক কিনা বলেন? এখন সন্তানকে শিরিক যেন না করে নসিহত করতে হবে, ঠিক কিনা বলেন? ইয়া মসজিদের দিকে দৌড় দিছে, মসজিদে দৌড় দিয়া উযু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলিয়া বলতেছে, দর মালিক, ও দর মালিক আল্লাহ, রাস্তার মধ্যে বিপদে পড়েছিলাম, আমার উযু ছিল না, তারপরেও নামাজের অভিনয় করেছি, ও দর মালিক আল্লাহ, নামাজের অভিনয় করার দ্বারাই তুমি আমারে এত বড় বিপদ থেকে বাঁচাইলা, আর আমি যদি সত্যিকার অর্থে খাটি নামাজি হয়, আমি যদি খাঁটি মুমিন হয়, এর থেকেও কঠিন বিপদ থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাইতে পারো, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়ের, আমার বলতেছিলাম, লোকমান হাকিম তার সন্তানকে এক নাম্বার নসিহত করলেন যে, হে সন্তান, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না, অর্থাৎ শিরিক করবা না। এ মুসলমান, দুই নাম্বার বলেন, এ সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুম। মুসলমান ভাইয়ের, আমার আয়াতের মধ্যে বিশাল লম্বা আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, হে আমার সন্তান, ছোট থেকে ছোট কোনো গুনাহ আসমানে গিয়েও যেটা করা যায় সেটাও করবা না, জমিনের ভিতরে গুহার ভিতরে যেটা করা যায় সেটাও করবা না, কোনোদিন কোনো ছোট্ট গুনারে ছোট্ট মনে করবা না, কারণ যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে। এই জন্য লোকমান হাকিম সন্তানকে নসিহত করতেছেন, কখনো কোনো ছোট গুনারে ছোট্ট মনে করিয়া কখনো কোনো গুনাহ করবা না। ও মুসলমান, এরপর নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো, কি করো? হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো। এ মুসলমান, এই নসিহত গুলো আপনি আপনার সন্তানকে করবেন, যে বাবা আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আর কখনো গুনাহ করবা না, আর তুমি নামাজ কায়েম করবা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবা, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, তুমি নিজে সৎ কাজ করবা, আর একজনকে সৎ কাজের দিকে ডাকবা, অসৎ কাজ যদি তুমি কখনো দেখো তাহলে তুমি নিষেধ করো। এক নাম্বার বললাম শিরিক করবা না, দুই নাম্বার হলো গুনাহ করবা না, তিন নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। এ মুসলমান, বিশাল লম্বা আলোচনা, এখান থেকে চারটা নসিহতের কথা বললাম, এই চারটা নসিহত সন্তানকে করবেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।